শিলিগুড়ি শহর গিরিরাজ হিমালয়ের পাদদেশে অবস্থিত। প্রাচীনত্বের বিচারে শিলিগুড়ি জলপাইগুড়ি ও অন্যান্য অনেক শহরের কাছে নিহাতি শিশু। শিলিগুড়ি, যা অর্ধ শতাব্দী পূর্বেও এক ছোট জনপদ ছিল, আজ তা ফুলে ফেঁপে এক মহানগরীর আকার ধারণ করেছে। এসজিডিএ 2327.12 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 20 লক্ষ লোক নিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি প্ল্যানিং এরিয়া তৈরি করেছে। শিলিগুড়ি জলপাইগুড়ি মালবাজার পৌরসভা এবং দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু গ্রামীণ অঞ্চল এর অন্তর্ভুক্ত। অবস্থানগত কারণে এই এলাকা শুধু পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলই নয়, সিকিম, অসম, ভুটান, বাংলাদেশ এবং নেপাল এই এলাকাকে পরিবেষ্টিত করে আছে। ফলে যেমন অত্যন্ত দ্রুততার সঙ্গে এই এলাকার জনবসতি বৃদ্ধি পাচ্ছে, তেমনি এলাকাটি বাণিজ্যিক এলাকা হিসাবেও পরিগণিত হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়ি প্ল্যানিং এরিয়ার মধ্যে উন্নয়নের পরিকাঠামোগত তারতম্য দূর করে তাকে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়াই এসজিডি এর উদ্দেশ্য। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় 60 একর জমির উপর 24 কোটি 33 লক্ষ টাকা খরচ করে এসআইডির আর্থিক আনুকূল্যে এসজিডি তৈরি করেছে টিপ পার্ক। উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার চা উৎপাদনের প্রচার, প্রসার ও বাণিজ্যিক মান উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ও প্রান্তিক চা বাগানের মালিক, যাদের চা প্রক্রিয়াকরণের নিজস্ব ব্যবস্থা নেই, তারা এই প্রকল্পের সাথে যুক্ত হয়ে বাণিজ্য করতে পারবে। টি বোর্ডকে এসজিডি জমি দিয়েছে এই প্রকল্পে। বহু ব্যবসায়ী এই প্রকল্পে জমি নিয়েছেন চা শিল্পের বাণিজ্যের কারণে। এছাড়াও বিদ্যুৎ, ওয়্যারহাউস, রাস্তা, গুদাম, প্যাকিং ও বাণিজ্যের যাবতীয় পরিকাঠামো আছে এই টিপ পার্কে। এনজেপি রেলওয়ে স্টেশনের কাছে 24 একর জমির উপর এসজিডি একটি অন্তর্দেশীয় বাণিজ্য কেন্দ্র ও রপ্তানির পরিকাঠামো সহ ড্রাইপোর্ট তৈরি করেছে। এসজেপিএ এলাকার আর্থসামাজিক উন্নয়নে এই এক্সপোর্ট লজিস্টিক হাব তৈরি করতে হয়েছে। চা, চাল, চিনি, কাঠ, বস্ত্র, গুঁড়ো দুধ, ফুল, ফল, এসব নানান জিনিস এই ড্রাইপোর্টের মাধ্যমে রপ্তানি করার সব রকম পরিকাঠামো এখানে থাকছে। এই প্রকল্পের খরচ 25 কোটি 27 লক্ষ, যার মধ্যে 14 কোটি 74 লক্ষ অ্যাসাইড স্কিমে পাওয়া গেছে। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানায় লিউসুপুকুরি মৌজায় ফুটপাত তৈরি করেছে এসজিডিএ। শিলিগুড়ির কাছে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসের উপর 31 একর জমির উপর তৈরি হয়েছে ফুটপার্ক। খাদ্য প্রক্রিয়াকরণ দ্রব্যাদি তৈরি, সংরক্ষণ ও রপ্তানির পরিকাঠামো নিয়ে তৈরি হয় এই ফুটপার্ক। পিছিয়ে পড়া চাষি ও খাদ্যদ্রব্য উৎপাদনকারীদের উৎপাদন রপ্তানির ব্যবস্থাও হবে এই ফুটপার্কে। ইতিমধ্যে বেশ কিছু কোম্পানি এখানে এসেছে ও অনেক কর্মসংস্থান শুরু হয়ে গেছে। এসজেডিএ পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের শক্তিগড়ে প্রবীণ নাগরিকদের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনার জন্য একটি বিনোদন পার্ক ও তার সীমানা প্রাচীর, পার্কের সৌন্দর্যকরণ, ফুটপাত, পার্কের বাইরের রাস্তা ও বিশ্রামের ব্যবস্থা করেছে, যার প্রকল্প মূল্য 23,83,000 টাকা। প্রকল্পটির আর্থিক মূল্য অনেক নয় ঠিকই, কিন্তু প্রকল্পের সামাজিক মূল্য অসাধারণ। মাটিগাড়া ও তার পার্শ্ববর্তী এলাকার সাথে বিবেকানন্দ রোড হয়ে শিলিগুড়ি মূল শহরের দ্রুত যোগাযোগের জন্য এবং দার্জিলিং মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত যানজট এড়াতে চতুর্থ মহানন্দা সেতু ও তার সংযোগকারী রাস্তা তৈরি করেছে এসজেডিএ। 10 কোটি টাকা যার প্রকল্প মূল্য। দুধ বিক্রি করতে হয়, ঘর ঘর মে দুধ দেনে কে লিয়ে যাতে হ্যাঁ। আমরা সুবিধা হুয়া না, যাতে আধা ঘন্টা মে যাতে হম ঘুম কে যাতে থে, যাতে সময় লাগতা থা বেশি, আভি হম 10 মিনিট মে যাতে টাউন মে ঢুক যাতে হ্যাঁ, কাম মে ঢুক যাতে হ্যাঁ, এই আমরা সুবিধা হ্যাঁ।
শিলিগুড়ি পৌর নিগমের 3245 46 নম্বর ওয়ার্ড এবং চম্পাশারি গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে গুরুংবস্তি হয়ে মিলনমোড় পর্যন্ত রাস্তার মজবুতীকরণ ও সম্প্রসারণ করেছে এসজেডিএ। রাস্তাটির ফলে দার্জিলিং মোড়কে এড়িয়ে হিলকাট রোডের সাথে যুক্ত হওয়া সম্ভব। এর ফলে মানুষের সময় ও জ্বালানি খরচ অনেক কমে যাচ্ছে। এই প্রকল্পে খরচ হয়েছে 11,05,13,000 টাকা। ফুলবাড়ির সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি হাইওয়ে যুক্ত হয়েছে এসজেডিএ তৈরি জোড়াপানি ব্রিজের সংযোগকারী রাস্তা দিয়ে। এই রাস্তাটি ইস্টার্ন বাইপাসের সঙ্গে স্যাটেলাইট টাউনশিপের যোগাযোগের একটি বিকল্প পথ। এই প্রকল্পের আর্থিক মূল্য 4,88,38,000। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে কাওয়াখালীতে জমির উন্নয়ন ও পরিকাঠামো তৈরি করে এসজেডিএ একটি নিউ টাউনশিপ তৈরি করছে। যারা এই প্রকল্পে জমি দিয়েছে তাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় আনা হয়েছে ও প্রকল্পের মধ্যেই তাদের জমির লিজ ডিড প্রদান করা হয়েছে। 2014 সালের 1 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 75 জনকে লিজ ডিড প্রদান করেছেন। ইতিমধ্যে প্রায় 200 জনকে লিজ ডিড প্রদান করা হয়েছে। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের অন্তর্গত জালাস নিজামতারা এবং হেটমুড়ি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েত সংযোগকারী বুড়িবালাসন নদীর উপর আরসিসি ব্রিজ সহ উভয় দিকে রাস্তা এবং এলাকার পথপাতি নির্মাণ করে এলাকাকে উন্নত করেছে এসজেডিএ। প্রকল্পের ব্যয় 5,18,00,000 টাকা। কিশোর সংঘ ক্লাবের কাছে রেল লাইন থাকায় মানুষের চলাচল করতে অনেক দুর্ভোগ হয় ও অনেক সময়ও বেশি লাগে। এছাড়াও জল জমে যায় বলে সমস্যা তৈরি হয়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি আন্ডারপাস বানানোর। এসজেডিএ একটি আন্ডারপাস ও হিউম পাইপ ড্রেন তৈরি করে এই এলাকার মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছে। এই প্রকল্পের খরচ 1,45,00,000। ড্রেনের সিস্টেমটার জন্য কীভাবে জলটা এখানে জমবে, জলের জন্য তো মেন প্রবলেমটা হচ্ছিলো, এই জলটা জমবে না, জলটা আমরা মাটির নিচ দিয়ে হিউম পাইপ দিয়ে নিয়ে গিয়ে মহানন্দা দিই। ডাঙ্গাপাড়া এবং বারোঘরিয়ার মানুষ প্রচুর সমস্যা ভোগ করছেন দীর্ঘদিন ধরে, কারণ ভাঙাচোরা কাঁচা রাস্তাও গর্ত, যা বর্ষাকালে ভয়ঙ্কর বিপর্যয় তৈরি করে স্থানীয় মানুষদের। এই সমস্যা নিরাময় করতে এসজেডিএ কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় পরিণত করতে চলেছে। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে এটি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পথ। প্রকল্পে খরচ হচ্ছে 1,22,92,000 টাকা। ইস্টার্ন বাইপাসে গোরান মোড় থেকে তিস্তা ক্যানেল পর্যন্ত পাকা রাস্তা এসজেডিএ বানিয়েছে, যা ট্রাফিক ও ট্রান্সপোর্টেশনের মাস্টার প্ল্যানের প্রস্তাবে ছিল। এর ফলে যানজট নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে। এই প্রকল্পে খরচ হয়েছে 2,43,00,000 টাকা। শিলিগুড়ি শহরে এখন বহু মানুষ ছট পুজো করে থাকেন। এই পূজা মুখ্যত নদী মায়ের কোলে হয়, ফলে ঘাটের উপর পূজা নির্ভর করে। মহানন্দা ঘাটের বিকল্প ঘাট হিসাবে গীতাদেবী ছট ঘাটের উন্নয়নের দাবি ছিল মানুষের বহুদিনের। এসজেডিএ গীতাদেবী ছট ঘাটের উন্নয়ন করে মানুষের এই দাবি মিটিয়েছে। গীতাদেবী ছট ঘাট 21,25,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার অন্তর্গত বড় পাইকপাড়া এবং মঞ্জিলা ঝাড় মৌজায় আনারস উন্নয়ন প্রকল্প গড়ে তুলেছে এসজেডিএ। চোপড়া বিধাননগর ফাঁসিদেওয়া
খড়িবাড়ি এইসব জায়গায় প্রচুর আনারস চাষ হয়, কিন্তু উপযুক্ত পরিকাঠামো না থাকায় তা সংরক্ষণ করা সম্ভব হতো না এবং রপ্তানিরও সমস্যা দেখা দিত। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এসজেডিএ তৈরি করেছে আনারস প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বাণিজ্যিক পরিকাঠামো সহ একটি আনারস উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের খরচ 12,68,00,000 টাকা। স্টেট হাইওয়ে 12 এবং ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস দিয়ে যে সমস্ত দূরগামী যানবাহন বিশেষত ট্রাক চলাচল করে তাদের সুবিধার জন্য ফুলবাড়ি ট্রাক টার্মিনাস তৈরি করেছে এসজেডিএ। ট্রাক রাখার সুবন্দোবস্ত, পেট্রোল পাম্প এবং গাড়ি চালকদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি ফুলবাড়ি ট্রাক টার্মিনাসের সম্মুখে 4টি আইল্যান্ডের সৌন্দর্যায়ন করা হয়েছে, যা এলাকাকে অনেক নিরাপত্তা দিয়েছে ও সৌন্দর্য বৃদ্ধি করেছে। নৌকাঘাট মোড় থেকে তৃতীয় মহানন্দা সেতু হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত একটি বৃহৎ ফুটপাত ও পাকা রাস্তা তৈরি করেছে এসজেডিএ, যার ফলে জলপাইগুড়ি থেকে ও অন্যান্য জায়গা থেকে আসা বহু রোগী বা অন্যান্য মানুষ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ার জন্য শহরে ঢুকবার কোনো প্রয়োজন বোধ করেন না। তাতে সময় যেমন অনেক কম লাগে, তেমনি শহরে যানজটও এড়ানো সম্ভব। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বিগত 3 বছর ধরে আমরা আন্তরিকতার সাথে, সততার সাথে, ডেডিকেটেডলি আমরা আমাদের যে অ্যাকশন এরিয়া শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার একটা বিস্তীর্ণ এলাকায়, সেখানে আমরা সমস্ত রকম উন্নয়নের পরিকল্পনা নিয়েছি। আমাদের উন্নয়নের পরিকল্পনার মধ্যে আমরা প্রাধান্য দিয়েছি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। যেমন বুড়িবালাসনের উপরে আমরা একটা বড় ব্রিজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করানো হয়েছে এবং সেটা পরে আমরা অপারেশনাল করেছি। দীর্ঘদিন ধরে কাওয়াখালী জমির জটের যে সমস্যা ছিল, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেই জমি জটের সমস্যাটা আমরা সমাধান করেছি। আমরা বহু মানুষকে পুনর্বাসন প্যাকেজের মধ্যে এনেছি এবং অনিচ্ছুক যারা জমি দেওয়ার ক্ষেত্রে ছিলেন তাদের জমি ফেরতের জন্য আমরা কার্যকরী ভূমিকা নিয়েছি। এবং টোটাল কাওয়াখালী এবং পোড়াঝাড়ের যেখানে আমাদের প্রজেক্ট হবে, প্রজেক্ট এরিয়া, বাউন্ডারি ওয়াল, সীমানা প্রাচীর আমরা তৈরি করে দিয়েছি। ফোর্ট মহানন্দা ব্রিজ দীর্ঘদিন ধরে জট ছিল, সেখানে রাস্তা পাওয়া যাচ্ছিল না। আমরা মানুষের সাথে কথা বলে, মানুষকে কনফিডেন্সে নিয়ে আমরা তার একটা স্টেজ ঝংকার সিনেমা হলের দিকে সেটা আমরা উন্মুক্ত করে দিয়েছি বেশ কিছুদিন আগে। এবং আরেকটু সাইড ডিজেল শেড থেকে শুরু করে মাটিগাড়া এন্ড সেটা আমরা কাজ শুরু করেছি তড়িৎ গতিতে এবং সেখানে 198টি পরিবার রেকর্ডেড ল্যান্ড, ভেস্টেড ল্যান্ডের উপরে বাড়ি করে তারা বসে আছে। এর আগে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা কিন্তু ব্রিজ করার সময় এই রাস্তা আগে থেকে সংরক্ষণ করে করতে হয়, তারা সেটা করেননি। আমরা ইতিমধ্যেই প্রায় 70টি পরিবারকে আমরা ক্ষতিপূরণ দিয়েছি এবং সেটা বেশ কিছু টাকা, এবং আমরা বাকিদেরও খুব শিগগিরই তাদের আমরা ক্ষতিপূরণ দিয়ে মানুষকে কনফিডেন্সে নিয়ে এপ্রিল মে মাসের মধ্যে আমরা ফোর্ট মহানন্দাটাকে পুরোপুরি আমরা চালু করে দিতে পারবো। এবং যোগাযোগের ক্ষেত্রে গ্রামাঞ্চল থেকে যারা শিলিগুড়ি শহরের রেল লাইনের ওপারে যেতে চাবেন, বিশেষ করে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, উত্তরকন্যা বা জলপাইগুড়ি যাওয়ার যে বিকল্প পথ, তারা এই পথটাকে ব্যবহার করতে পারে। ইতিমধ্যে আমরা জুবলি পার্ক জলপাইগুড়িতে তার বিউটিফিকেশন আমরা করেছি, যেটা খুব উল্লেখযোগ্য প্রোগ্রাম। দ্বিতীয়ত রাজবাড়ি যে দিঘি সেটা সৌন্দর্যীকরণের জন্য প্রায় 5 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে এবং সেটার কাজ ফুল সুইংয়ে চলছে। আরেকটা ল্যান্ডমার্ক প্রজেক্ট আমরা করছি কিশোর সংঘ ক্লাবের সামনে, সেটা আন্ডারপাস, দীর্ঘদিন ধরে পড়েছিল, সেখানে আমরা জমি সমস্যা মিটিয়ে সেটা আমরা খুব দ্রুত গতিতে করছি এবং কয়েক মাসের মধ্যে সে আন্ডারপাসের কাজ
আমাদের শেষ হবে। আরেকটা আমরা ল্যান্ডমার্ক প্রজেক্ট এসজেডিএ করছি, সেটা হচ্ছে গুরুমবস্তি থেকে মিলন মোড় পর্যন্ত রাস্তা, প্রায় 11 কোটি টাকা। এবং থার্ড ফেজের কাজ মিলন মোড় থেকে গুলমা চা বাগান পর্যন্ত প্রায় 8 কোটি, এবং সব মিলে প্রায় 20 কোটি টাকার প্রজেক্ট। এই বিকল্প পথ আমরা তৈরি করছি। এছাড়া আমরা ঘোড়া মোড় এবং উত্তর কন্যার পেছনে একটা বড় রাস্তা আমরা এটা তৈরি করছি। আইওসির সামনে যে এনজিপি যাওয়ার যে সড়ক পথ, সেটাকে সিমেন্ট পেভমেন্ট আমরা করছি। গীতা দেবী ছটঘাট, সেটাকে সৌন্দর্যায়ন করে নতুন করে আমরা সেই ছটঘাট আমরা তৈরি করেছি। এছাড়া মালকানিতে আমরা একটা কমিউনিটি হল আমরা একটা বড় সেটা তৈরি করেছি। এবং রুরাল এরিয়ায় ডাবগ্রাম ফুলবাড়ি, শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকা এবং দক্ষিণ বেড়িবাড়িতে টমেটো প্রসেসিং ইউনিট 10 একর জমি আমরা কিনেছি, এবং সেই 10 একর জমির ল্যান্ড ডেভেলপমেন্ট করে বাউন্ডারি ওয়াল আমরা করেছি, এবং অ্যাসাইড থেকে আমরা অর্থ মঞ্জুরি পেয়েছি, এবং ওই কাজটা আমরা পিপিপি মোডে করব। মাল্টিপল ভেজিটেবল প্রসেসিং ইউনিট সেটা আমরা করছি। এছাড়াও আমরা লাটাগুড়িতে কেনের উপরে আমরা কাজ করব, তার প্ল্যান ডিজাইন ড্রয়িং ইত্যাদি তৈরি হচ্ছে। এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও এসজেডিএ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত বা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো, সহায়তা করা, বা ন্যাফের মন্টরিংয়ের তাদের যে অনুষ্ঠান, এই সমস্ত নানান অনুষ্ঠান কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমস্ত জায়গাতে এসজেডিএ তার একটা পজিটিভ ভূমিকা নিয়েছে। তার জন্য এখন পশ্চিমবঙ্গের যে কটা ডেভেলপমেন্ট অথরিটি আছে, তাদের মধ্যে এসজেডিএ অন্যতম বিশিষ্ট একটা অথরিটিতে পরিণত হয়েছে। আমরা জলপাইগুড়িতে 800 আমরা হাউজিং করছি এলআইজি এবং এমআইজির জন্য, এবং শিলিগুড়িতেও এবং শিলিগুড়ি মহকুমাতেও আমরা এই ধরনের আরও অনেকগুলো জনমুখী প্রকল্প নেব, যে প্রকল্পগুলোর সাথে মানুষের কর্মসংস্থান যুক্ত থাকবে, যে প্রকল্পগুলো মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে। এসজেডিএ এর একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো তেনজিং নোরগে বাস টার্মিনাস। এসজেডিএ সম্প্রতি এই বাস টার্মিনাসের টারম্যাকের উন্নতি, যাত্রী স্বাচ্ছন্দ্য প্রসারের পরিকাঠামো তৈরি করেছে, যার প্রকল্প মূল্য 1 কোটি 13 লক্ষ টাকা। এনজেপি থেকে ভারতনগরের দিকে ইস্টার্ন বাইপাস ও শিলিগুড়ি টাউনের মধ্যে সংযোগকারী রাস্তা হিসাবে একটি গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করেছে এসজেডিএ। এই রাস্তাটি আইওসিএল টার্মিনাল আর এনজেপির কাছে এফসিআই গোডাউনের পাশ দিয়ে গেছে। এই রাস্তার ফলে শহরে যানজট যেমন নিয়ন্ত্রিত হচ্ছে, তেমনি যোগাযোগের সময়ও অনেক বেঁচে যাচ্ছে। রাস্তাটি 2 কিলোমিটার লম্বা ও প্রকল্পের খরচ 3 কোটি 23 লক্ষ 75 হাজার টাকা। ফুলবাড়িতে ভারত ও বাংলাদেশের সীমানায় তৈরি হয়েছে স্থল শুল্ক বন্দর। বিভিন্ন বাণিজ্যিক দ্রব্যাদি আমদানি ও রপ্তানি করার পরিকাঠামো এখানে রয়েছে। ফুলবাড়ি ডাবগ্রামের ভৌগোলিক অবস্থানের কারণে স্থল শুল্ক বন্দর অত্যন্ত জরুরি প্রকল্প। এই প্রকল্পে খরচ 14 কোটি 30 লক্ষ টাকা, অ্যাসাইড ফান্ড থেকে পাওয়া গেছে 9 কোটি 84 লক্ষ টাকা। জলপাইগুড়ি ও কুচবিহার জেলা মূলত কৃষি উপযোগী জলবায়ু প্রধান জায়গা। এখানে প্রচুর সবজি ও ফল উৎপাদিত হয়, বিশেষত টমেটো এখানে প্রচুর উৎপাদিত হয়, কিন্তু উপযুক্ত প্রক্রিয়াকরণের ব্যবস্থা না থাকায় টমেটো নষ্ট হয়ে যায়, বাজারে দাম পাওয়া যায় না ও তার ফলে চাষিদের প্রভূত ক্ষতি হয়। এই সমস্যা সমাধানে এসজেডিএ জলপাইগুড়ির বেরুবাড়িতে 10 একর জমির উপর সবজি প্রক্রিয়াকরণ, টমেটো পাউডার তৈরি ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চলেছে। এই প্রকল্পটিকে
অ্যাসাইড অনুমতি দিয়েছে ও 13,60,00,000 টাকা স্যাংশন করেছে। এসজেডি আহ্বান জানাচ্ছে প্রাইভেট পার্টনার্সদের যারা এসজেডি এর সাথে যৌথভাবে কাঁচামাল প্রক্রিয়াকরণ প্রশিক্ষণ কেন্দ্র হিমঘর ও অন্যান্য শিল্প পরিকাঠামো তৈরি করে প্রকল্পটি চালাতে আগ্রহী। জলপাইগুড়ি শহরে রাজবাড়ি ঘাট একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তরাই ও ডুয়ার্স এলাকার সাথে ভালোভাবে যুক্ত এই এলাকা। দিঘি ঘিরে আছে প্রচুর প্রাচীন মন্দির যা পর্যটকদের অনেক উৎসাহিত করে। এসজেডি এই ঐতিহ্যবাহী রাজবাড়ি ঘাটকে সৌন্দর্যকরণ করে পর্যটকদের কাছে জলপাইগুড়িকে আরও আকর্ষণীয় করে তুলতে চলেছে। এই প্রকল্পে 555,39,000 টাকা খরচ হয়েছে। জলপাইগুড়ি জেলায় সদর ব্লকের অন্তর্গত খারিজা বেরুবাড়ি জিপি2 এর মালকানি হাটে একটি মুক্তমঞ্চ ও কমিউনিটি হল সহ বৈদ্যুতিকরণ এবং জল নিকাশি ব্যবস্থা তৈরি করেছে এসজেডি। এই এলাকাতে মানুষের বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না। মালকানি হাটের এই প্রকল্প এলাকার মানুষকে খুবই উৎসাহিত করেছে। 62,00,000 টাকা খরচ করে তৈরি হয়েছে এই প্রকল্প। জলপাইগুড়িতে তিস্তা নদীর তীরে জুবলি পার্ক অনেক দিনের বিনোদন পার্ক। সম্প্রতি এসজেডি এই পার্কটির সৌন্দর্যকরণ, বৈদ্যুতিক ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা, মানুষের প্রাতঃভ্রমণ ও সান্ধ্য ভ্রমণের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলেছে। প্রকল্পে খরচ হয়েছে 12,20,000 টাকা। এসজেডি চারুসান্নাল সরণি থেকে কদমতলা গার্লস হাই স্কুল হয়ে গ্রন্থভারতী বুকশপ দিয়ে যোগমায়া কালীবাড়ি পর্যন্ত রাস্তার মজবুতিকরণ ও সম্প্রসারণ করেছে জলপাইগুড়িতে। এই প্রকল্প মূল্য 56,72,000 টাকা। জলপাইগুড়িতে সরজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্র এসজেডি তৈরি করেছে। মুখ্যত এটি একটি বাতানুকূল সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। এছাড়াও কনফারেন্স, ওয়ার্কশপ, চিত্র প্রদর্শনী ইত্যাদির সুবন্দোবস্ত এখানে আছে। 2014 সালের 11 জানুয়ারি 10 বছরের জন্য প্রিয়া এন্টারটেনমেন্টস প্রাইভেট লিমিটেডকে এই প্রকল্পটি পরিচালনা করতে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির মালবাজার ব্লকে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতে 65,73,000 টাকা ব্যয় করে একটি মুক্তমঞ্চ ও দ্বিতলে একটি কমিউনিটি হল তৈরি করেছে এসজেডি। স্থানীয় মানুষরা এই মুক্তমঞ্চে তাদের সংস্কৃতি চর্চার সুযোগ পাবেন। এছাড়াও লোকসংস্কৃতি প্রসারে এই মুক্তমঞ্চ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসজেডি এর উন্নয়নমূলক কাজের সুফল পাচ্ছে সমস্ত উত্তরবঙ্গ, আশপাশের রাজ্য ও পশ্চিমবঙ্গের মানুষ। সমস্ত জনগণের কাছে এসজেপি এলাকার উন্নয়নে জোয়ার বৃদ্ধির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছে এসজেডি।